জয় গুরু। আজ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পুণ্য স্নানোৎসব। আজ 27 মে 2024। এখন সকাল 5:45। সকালবেলায় প্রার্থনা হয়ে গেল। পূজ্যপাদু আচার্যদেব, পূজনীয়া বড় গৌরাণীমা, পূজনীয় শুভদাতা প্রার্থনার সময় উপস্থিত ছিলেন, সকালবেলা প্রার্থনার সময় উপস্থিত ছিলেন। এবারে প্রার্থনার শেষে সকাল 6:15 থেকে শুরু হবে সঙ্গীতাঞ্জলি। আজকের এই স্নান উৎসবটা আমরা পুরোটা আপনাদের সাথে ভাগ করে নেব সঙ্গীত থাকবে। জয় গুরু। Oh,
Thank you.
আজকে স্নান উৎসব হলো কিছুক্ষণ আগে, এখন সকাল 9টা বাজে। আর এখানে দারুণ একটা পরিবেশ, দারুণ আবহাওয়া। আজ সকালবেলায় সঙ্গীতাঞ্জলিতে আমার সৌভাগ্য হয়েছিল ঠাকুরের সামনে নাটমণ্ডপে বসে সঙ্গীত পরিবেশন করার। তারপরে পূজ্যপাদ আচার্যদের, পূজনীয় বড় বৌরানীমা, পূজনীয় বিঙ্কি দাদা এবং গুরু পরিবারের প্রণম্য সবাই এসেছিলেন, পূজনীয় অবিন দাদা এবং সবাই এসে বিশালভাবে বিশাল শোভাযাত্রা সহ করে ঠাকুরের স্নান উৎসব হলো। এটা আমাদের দেওঘরের স্টুডিও। কোকিল ডাকছে, একি আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলায় অভিনব, একি আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলায় অভিনব, পতিত পাবন নর নারায়ণ, একি আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলায় অভিনব, একি আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলায় অভিনব। জয় গুরু। Yeah.